সবাইকে স্বাগত জানাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি টিউটোরিয়ালে। তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি এটা হচ্ছে প্রথম টিউটোরিয়াল। এখানে আমি দেখাবো হচ্ছে ক্লাস, অবজেক্ট, প্রপার্টিজ, মেথড, তারপর হচ্ছে দিস কীভাবে কাজ করে এটার উপরে। তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি যেহেতু, তো আমরা বেসিক পিএইচপি বা প্রসিডিউরাল পিএইচপি যেটাকে বলে ওইটার সম্পর্কে আশা করি যে কিছু আইডিয়া আছে আমাদের, যে পিএইচপি কীভাবে কাজ করে, সার্ভার, যেহেতু সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি। তো যেমন আমি এখানে হ্যালো লিখে আগে দেখতে যাচ্ছি যে আমার সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। আমি এখানে যেটা করেছি, পিএইচপি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওটার মধ্যে ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল ক্রিয়েট করেছি, এবং যেটা এখানে এখন আমি একো হ্যালো লিখেছি। আর এটা ডিরেক্টরিটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এসটি ডকসে রেখেছি, এসটি ডকস যে রুট ডিরেক্টরি, আমি যেহেতু জ্যাম্প ইউজ করছি সেখানে পিএইচপি নামে একটা ফোল্ডার, ওটার সাথে হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। তো এখন আমরা সেভ করে আমরা যদি আউটপুট দেখি, আমরা লোকাল হোস্ট লিখে লিখলাম হচ্ছে পিএইচপি ফোল্ডার নেম, তারপর আমি হ্যালো দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে আমার পিএইচপি যে স্ক্রিপ্ট সেটা ঠিকভাবে কাজ করলো। তো এখন আমি যেটা করতে যাচ্ছি, আমি পিএইচপিতে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি যেটার নাম দিচ্ছি হচ্ছে রুট, এটা হচ্ছে ফোল্ডার নেম। তারপর এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করছি রুটের মধ্যে, সেটার নাম দিচ্ছি হচ্ছে মাই ক্লাস ডট পিএইচপি, অর্থাৎ আমি যে ক্লাস ক্রিয়েট করবো সেটা আমি এখানে লিখবো। আর এটার সাথে কানেক্ট করা আছে, এটার সাথে আমরা কানেক্ট করবো। তো কানেক্ট করার জন্য আমি একো হ্যালো যেটা লিখেছি এটা এখানে দেই উপরে পিএইচপি ট্যাগ দিয়ে, আর এখানে আমি ইনক্লুড করে দেই, অর্থাৎ যেটা হচ্ছে মাই ক্লাস ডট পিএইচপি সেটাকে আমি লিখছি হচ্ছে ইনক্লুড, তারপর হচ্ছে ডাবল কোড, এখানে লিখছি হচ্ছে রুট মানে হচ্ছে ফোল্ডার নেম, তারপর হচ্ছে ফাইল নেম মাই ক্লাস ডট পিএইচপি, সেমিকোলন দিয়ে শেষ করলাম, সেভ করলাম। আমরা যদি আউটপুট দেখি তাহলে আমরা সেমভাবে হ্যালো দেখার কথা, তো কেন দেখালো না সেটা আমরা একটু দেখি। এখানে এটা সেভ করা হয়নি, মেবি আমি সেভ করলাম। এখন যদি আউটপুট দেখি তাহলে আমাদেরকে হ্যালো দেখাচ্ছে। তো এখন আমরা যেটা করব, এটা আমরা যেভাবে হ্যালোটা প্রিন্ট করলাম এটাকে আমরা একটা ভেরিয়েবল নিয়ে প্রিন্ট করি। তো আমরা যদি লিখি যে ভেরিয়েবল নেম ইকুয়াল টু হচ্ছে হ্যালো, অথবা আমি দিচ্ছি হচ্ছে জন, তারপর আমরা যদি এখানে নিচে লিখি যে যে একো ছিল এখানে আমরা যদি দেই হচ্ছে নেম ডলার সাইন নেম, তাহলে সেমভাবে আমরা আউটপুট দেখবো এখন জন। তো এটা হচ্ছে আমরা বেসিক যে পিএইচপি যেভাবে করে, আমরা প্রসিডিউরাল ওয়ে যেটা আছে সেটাতে আমরা এটা করলাম। এখন অবজেক্ট ওরিয়েন্টেড যদি আমরা করি, তার মানে ক্লাস ক্রিয়েট করে, তাহলে সেটা কীভাবে করব। তো আমি হচ্ছে এখানে একটা ক্লাস ক্রিয়েট করছি, ক্লাস ক্রিয়েট করে যে সিস্টেমটা সেটা হচ্ছে আমাদেরকে একটা কিওয়ার্ড আছে পিএইচপিতে, সেটা হচ্ছে ক্লাস, এই কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর স্পেস দিয়ে ক্লাসের নেম। তো ক্লাসের নাম আমি দিচ্ছি হচ্ছে মাই ক্লাস, তারপর হচ্ছে কার্লি ব্রেস বা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আমরা যেটাকে বলি সেটা দিয়ে এটার ভিতরে আমাদেরকে দিতে হবে প্রপার্টিস আর মেথড, অর্থাৎ ক্লাসের প্রপার্টিস দিতে পারি অথবা মেথড যেটি আমরা দিই এটা দিব হচ্ছে এই দুটা ব্র্যাকেটের মাঝখানে। তো আমরা যদি এখানে সেমভাবে একটু আগে যেটা আমরা লিখেছিলাম হচ্ছে নেম, সেমভাবে যদি আমরা একটা নেম লিখি, এবং এটা যদি আমরা নেম ইকুয়াল টু যদি লিখি যে জন ইকুয়াল টু জন, এবং এটাকে যদি এখানে একো করি, একো যদি আমরা দিই হচ্ছে নেম, তো এখন যেটা হবে এটা কিন্তু কাজ করবে না। আমি যদি আউটপুট দেখি তাহলে আমাকে দেখাচ্ছে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড নেম। তো এটা এভাবে কাজ করবে না, তাহলে কীভাবে করবে? এখানে যে নেম আছে, আমরা যে ভেরিয়েবল নিয়েছি যেটা আমরা আগে সরাসরি ডলার সাইন লিখে নেম লিখে দিলে হয়ে যেত, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিতে এখানে অ্যাক্সেস মডিফায়ার দিতে হয়। তো অ্যাক্সেস মডিফায়ার আছে তিনটা, একটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, আর একটা হচ্ছে প্রোটেক্টেড। তো আমরা আপাতত হচ্ছে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দিয়ে আমরা এখানে সব কিছু করে দেখাবো, আর সামনের টিউটোরিয়াল আমি অ্যাক্সেস মডিফায়ারের উপরে দিব, সেটা থেকে আপনারা দেখে নিতে পারেন যে অ্যাক্সেস মডিফায়ার আসলে কীভাবে কাজ করে। আর সামনে টিউটোরিয়ালটা আরও ইনহেরিটেন্সের উপরও থাকবে, ইনহেরিটেন্স প্লাস হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো এই টিউটোরিয়ালটা বুঝলেই আপনি সামনে টিউটোরিয়ালটা বুঝতে পারবেন। তো আপাতত হচ্ছে এখানে আমি পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দিলাম, নেম দিলাম হচ্ছে জন, তারপর হচ্ছে আমি একোটা এখান থেকে তুলে দিই, কারণ আমাদের একো এখানে আমরা এখানে না দিই আমরা সরাসরি এখান থেকে প্রিন্ট করব। তো এটা লেখার পরে দেখতে পেলেন যে ফার্স্টে লিখলাম হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, ভেরিয়েবল নেম, তারপর হচ্ছে ভ্যালু দিলাম। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে সেটা এখানে এসে আমাদেরকে ফার্স্টে এই যে ক্লাস আছে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এখানে আমি যেটা লিখলাম ভেরিয়েবলটা, এটা হচ্ছে ক্লাসের প্রপার্টিস, তার মানে হচ্ছে যেটা আমরা আগে ভেরিয়েবল নামে চিনতাম এটাকে আমরা ক্লাসের মধ্যে আমরা যখন এভাবে লিখবো এটাকে আমরা প্রপার্টি নামে চিনবো।
এখন এই প্রপার্টি যেটা আমি লিখলাম নেম ইকুয়াল টু জন, এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে এখানে এসে আমাকে লিখতে হবে হচ্ছে, আমি একটা যে কোনো একটা ভেরিয়েবল আমরা এখানে নিতে পারি, ফর এক্সাম্পল আমি নিচ্ছি, যেহেতু আমাদের ক্লাস নেম মাই ক্লাস, আমি সেম ভেরিয়েবল নিচ্ছি মাই ক্লাস নামে, এবং এখানে যখন নিউ লিখবো এই নিউ কিওয়ার্ডটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে অথবা ইনস্ট্যান্স ক্রিয়েট করে, অর্থাৎ এটার আপনি যে কোনো একটা ক্লাসের আগে যদি নিউ লিখেন তাহলে আপনার সেটার অবজেক্ট ক্রিয়েট হবে, সে ক্লাসের ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট হবে। তো আমাদের ক্লাস নেম কি, আমাদের ক্লাস নেম হচ্ছে মাই ক্লাস, মাই এম বড় হাতের মাই ক্লাস। তো মাই ক্লাস লেখার পরে এখন কিছু হবে না, আমি যদি আউটপুট দেখি তাহলে আমরা কিছু দেখতে পাবো না, কিন্তু আমরা যদি এভাবে লিখি একো, এখন হচ্ছে অবজেক্ট নেম অর্থাৎ মাই ক্লাস যে ভেরিয়েবল সেটা, তারপর হচ্ছে একটা অ্যারো সাইন অর্থাৎ এটা এটাকে বলা হয় রেফারেন্স, তার মানে রেফারেন্স করবে কাকে, এই প্রপার্টিকে। তো প্রপার্টি হচ্ছে মাই ক্লাসের প্রপার্টি, এটাকে আমরা প্রিন্ট করবো। তো এটা আমরা এভাবে প্রিন্ট করার আগে আমি আরেকটা জিনিস দেখাই, আমি জাস্ট এখানে ভার ডাম্প লিখছি, ভার ডাম্প দিয়ে দেখে আমি লিখছি হচ্ছে মাই ক্লাস। তো মাই ক্লাস লিখলে আমরা যদি সেমিকোলন দিয়ে সেভ করে আমরা যদি আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা অবজেক্ট রিটার্ন করেছে, এবং এখানে দেখাচ্ছে নেম জন, তার মানে হচ্ছে আমরা এইভাবে আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম সেই অবজেক্টটাকে আমরা দেখতে পারি এভাবে, অর্থাৎ ক্লাসের যে প্রপার্টিগুলো আছে সে প্রপার্টিগুলোকে আমরা এভাবে দেখতে পারি। তো এখন যেহেতু নেম আমাদের প্রিন্ট করতে হবে তাহলে তাহলে কীভাবে করবো, আমরা জাস্ট যেটা আছে এটার সাথে স্ল্যাশ দিয়ে, মাই ক্লাস তো আমরা এখানে লিখেছি, এটার সাথে হচ্ছে আমরা অ্যারো সাইন দিয়ে আমরা নেম লিখে দিলেই আমাদের নেমটা দেখাবে। যেমন এখানে যদি আমি লিখি যে নেম, নেম প্রপার্টি লিখলাম, এখন সেভ করে আমরা যদি আউটপুট দেখি তাহলে আমাদেরকে দেখাচ্ছে জন, এখানে স্ট্রিং ফোর, যেহেতু আমরা ভার ডাম্প ইউজ করেছি। তো ভার ডাম্প এখান থেকে সরিয়ে আমি যদি এখন লিখি একো মাই ক্লাস নেম, সেভ করলাম, আউটপুট দেখি তাহলে আমাকে দেখাবে জন। তো আমরা শিখে গেলাম যে কী করে একটা প্রপার্টিকে প্রিন্ট করতে হয়, এখন আমরা শিখব কী করে একটা মেথড লিখতে হয়। আমরা যেটাকে ফাংশন লিখতাম, যেমন এভাবে পিএইচপিতে আমরা ফাংশন এক্সাম্পল এবিসি এভাবে লিখতাম, তো সেম জিনিস এখানে লিখবো অবজেক্ট ওরিয়েন্টেডে, কিন্তু জাস্ট অ্যাক্সেস মডিফায়ার অ্যাড করতে হবে। অ্যাক্সেস মডিফায়ার কি আমাদের, যেমন পাবলিক হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার। তো এখানে এটা লেখার পর আমি যদি এখানে লিখি একো হ্যালো, এখন সেমভাবে আমি সেভ করলাম, এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই তো আমাদের এখানে যেটা আমরা মাই ক্লাস আছে এটার পর আমাকে লিখতে হবে হচ্ছে মেথড নেম, তারপর হচ্ছে মেথডের ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে, সেমিকোলন দিয়ে শেষ করে। আমরা যদি এটার আউটপুট দেখি তাহলে আমরা দেখতে পাবো হ্যালো, যেহেতু এখানে একও আমি লিখেছি তো যার কারণে এটা এখানে লেখা লাগবে না, এখানে আমরা এতটুকু লিখলে আমাদেরকে দেখাবে হচ্ছে হ্যালো। তো এটা দেখাচ্ছে, এখন আমরা যেটা করব, এখানে এই যে ভেরিয়েবল যেটা আমরা এখানে উপরে যেটা প্রপার্টিটা নিয়েছি এই প্রপার্টিটাকে আমরা এই যে মেথড আছে এটা ইউজ করে আমরা প্রিন্ট করে দেখাবো, তাহলে সেটা কী করে করতে পারি। যেমন আমি যদি এখানে বলি যে রিটার্ন, রিটার্ন নেম, রিটার্ন নেম, তো এটা প্রিন্ট করার কথা, আগে আমরা যে প্রসিডিউরাল ওয়েতে আমরা যেভাবে করতাম এভাবে প্রিন্ট করার কথা, কিন্তু আসলে কী করে কি না, আমি এখন যেহেতু এখানে একো নেই তো আমাদেরকে এখানে এখন এখানে একো ইউজ করতে হবে, তো আমি লিখছি হচ্ছে একো প্রিন্ট করার জন্য, সেভ করে এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে আমাকে দেখাচ্ছে যেটা আনডিফাইন্ড ভেরিয়েবল নেম, তার মানে নেমকে চিনতে পারছে না, আসলে নেমকে চিনতে পারবে না যতক্ষণ না আমরা এর আগে দিস দিব, দিস। তো এই দিস যেটা এটা হচ্ছে একটা সুডো ভেরিয়েবল, এই দিসটা হচ্ছে দিতে হয় যখন আপনি সেম ক্লাসের প্রপার্টি অথবা মেথডকে রেফারেন্স করবেন অর্থাৎ রেফার করবেন যেটা, যেমন নেমটা হচ্ছে এই ক্লাসের সেম ক্লাসের একটা প্রপার্টি, আমি যখন এটা রেফার করে দিলাম দিস দিয়ে তার মানে বোঝাচ্ছে এই ক্লাসের প্রপার্টি হচ্ছে নেম যেটাকে তুমি রিটার্ন করো। তো এটা রিটার্ন করলো, এখন যদি আমরা আউটপুট দেখি, আমরা দুই দিকে সেভ করে নেই, আমরা যদি এখন আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি জন। তো এটা হচ্ছে কী করে আমরা একটা মেথড দিয়ে আমরা কিভাবে একটা প্রপার্টিকে আমরা পাস করলাম এবং সেটা এখানে প্রিন্ট করে দেখালাম। এখন যেটা করবো আমরা একটা প্যারামিটার নেব, এখানে যে নেম আছে এখানে আমরা নেমটা ওইখান থেকে পাঠাবো, আমি এখানে লিখলাম নেম, সেমভাবে এখানে তাহলে আমাকে নেম পাস করতে হবে, তো আমি একটা নেম পাস করি যেটা জন নামে, জন নেমটা আমি পাস করলাম, এবং এখানে যেটা আছে আমি এখন নেম এটা যেহেতু আমি ওইখান থেকে পাস করেছি আমি সরাসরি এখন রিটার্ন নেম দিলাম, তার মানে হচ্ছে ভ্যালুটাকে আমি সরাসরি পাস করে দিলাম। তো এখন যদি সেভ করি, এখন যদি আমরা আউটপুট দেখি আমরা সেমভাবে দেখছি জন, তার মানে হচ্ছে আমরা কীভাবে ভ্যালু পাস করতে হয় সেটাও দেখলাম। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা কী কী দেখলাম, আমরা দেখলাম হচ্ছে ক্লাস কীভাবে লিখতে হয়, কীভাবে প্রপার্টি লিখতে হয়, কীভাবে হচ্ছে মেথড লিখতে হয়, তারপর হচ্ছে কীভাবে অবজেক্ট লিখতে হয়, তারপর হচ্ছে কী করে অবজেক্টের মধ্যে সরি মেথডের মধ্যে কীভাবে প্যারামিটার পাস করতে হয় এটা আমরা দেখলাম, তারপর হচ্ছে কোনো একটা মেথডকে কীভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখলাম, তারপর একটা মেথড
প্রপার্টিকে একটা মেথডের মাধ্যমে কিভাবে পাস করা যায় সেটা আমরা দেখলাম। তো এটাই ছিল আজকে টিউটোরিয়াল। সামনে টিউটোরিয়ালে দেখাচ্ছি ইনহেরিটেন্স আর দেখাবো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। সামনে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে।